এক স্কুল শিক্ষকের স্ত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার রাইস মিল মালিক। ধৃত মিল মালিকের নাম মীর সরফরাজ হোসেন। ঘটনাটি ঘটেছে আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায়। যদিও ধৃতের পরিবারের সদস্যদের দাবি, মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে ওই মিল মালিককে। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। স্কুল শিক্ষকের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার রাইস মিল মালিক। ধৃত মিল মালিকের নাম মীর সরফরাজ হোসেন। তিনি আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকার শাহলাল রাইস মিলের মালিক বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করে আরামবাগ কোর্টে তোলে। জানা গেছে, আরামবাগের কীর্তিচন্দ্রপুরের বাসিন্দা তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝন্টু পাকড়ের স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। ঘটনার সূত্রপাত একটি বিদ্যুতের খুঁটি পোঁতাকে কেন্দ্র করে। বাড়িতে বিদ্যুতের সংযোগের জন্য একটি খুঁটি পোঁতার কাজ ছিলেন ঝন্টু পাকড়ে। সেই সময় নাকি মীর সরফরাজ ও তার ভাই ওই শিক্ষককে মারধর করে বলে অভিযোগ। সেই সময় ওই শিক্ষকের স্ত্রী ছাড়াতে এলে তার উপর চড়াও হয় মিল মালিক ও তার ভাই। পাশাপাশি তার ব্লাউজ শাড়ি ছিঁড়ে শ্লীলতাহানি করে মারধর করে, একটি সোনার চেন ছিনতাই করে বলে অভিযোগ। এই বিষয়ে স্কুল শিক্ষক ঝন্টু পাকড়ে বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি বসানো হচ্ছিল, কেনা জায়গার উপর কাজ চলছিল। সেই সময় মীর সরফরাজ লোকজন এনে বাধা দেয়। স্ত্রী ছাড়াতে এলে মারধর করার পাশাপাশি শ্লীলতাহানি করা হয়। ঘটনাটা স্যার খুবই মর্মান্তিক ঘটনা। গত পরশু দিন 23 তারিখ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসেছিলেন একটা বিদ্যুতের পোল গাড়তে। সেখানে খনন করার সময় পাশের যে জমি হোল্ডারের দুই দুষ্কৃতিকারী মীর সরফরাজ ও তার ভাই এইটা আপত্তি দেয়। এই আপত্তি দেওয়ার ফলে আমি বললাম যে দেখো, পিডব্লিউডির জায়গায় গাড়া হচ্ছে, সরকারের লোক পিলার গাড়ছে, এটা কাটতে দিতে হবে। কিন্তু বচসা হয় আমাকে জাক তুলে গালাগালি করে, সিডিউল কাস্ট, হ্যাঁ, এইসব করে বাজে বাজে কথা বলে। সেই কথাগুলো আমি টিভি চ্যানেলের সামনে বলতে পারছি না। নিয়মিত অতর্কিত হেলমেট দিয়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত করে, একবার নয় অনেকবার আঘাত করে, বুকে ঘুষি মারে, চড় মারে গালে। এই অবস্থায় আমি পড়ে যাই। ওখানে পড়ে যাওয়ার ফলে আমার স্ত্রী আমাকে ছাড়াতে আসে, আমি সেন্সলেস হয়ে যাই। ছাড়াতে আসার পরে আমাকে কোদাল নিয়ে কাটতে যায়। এই মতো অবস্থায় আমার পকেটে 10,000 টাকা ছিল। এক ভাই চিন্তাই করে নিল এবং উল্লাসে বললে এটা হিস্ট্রি হবে। আর মীর সরফরাজ আমার স্ত্রীর গলায় একটা নর্মাল চেন, এক ভরির টাইপের, সেটা গোল্ডের চেন, সেটাকে চিন্তাই করে নিয়ে বলে যে যদি পুলিশে জানাস তাহলে তোদের প্রাণের স্ত্রীকেও মারধর করছে, মানে কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করেছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ, এবং তুলে নিয়ে চলে যাব এরকম বলেছে, এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে বলেছে যে থানায় জানালে তোদের সপরিবারে মেরে ফেলা হবে। আমরা স্যার খুবই অসহায় এবং তপশিলি জাতিভুক্ত মানুষ, পুলিশকে জানিয়েছি, এফআইআর হয়েছে শুনেছি, এফআইআর গ্রেপ্তার হয়েছে কিনা এখন আমি বলতে পারছি না। পুলিশ তার আইনের পথে চলবে, আইন প্রশাসনের দ্বারস্থ হয়েছি। অপরদিকে আহত ওই মহিলা জানান, শাড়ি ব্লাউজ ছিঁড়ে মারধর করা হয়, তুমি টানাটানি করা হয়েছিল, আর কোদাল দিয়ে কাটতে যাচ্ছে, স্বামীকে কাটতে যাচ্ছিল, আমি এটা ধরে ফেলেছি, সেটা দিয়ে বললো আমি এটা দিয়ে তোকে মেরে দেবো, এইভাবে আর কি। অন্যদিকে ওই মীর মালিকের ভাই মীর চঞ্চল বলেন, মিথ্যাভাবে দাদাকে ফাঁসানো হয়েছে। দাদা ঘটনার সময় ছিলই না, কলকাতায় এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিল, তা সত্ত্বেও থানায় অভিযোগ করা হয় দাদার নামে। পুলিশ আশা করি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে। তো দীর্ঘদিন ধরে ঝন্টুলাল পাকড়ে আমার দাদার পেছনে অহৈতিকভাবে নিজের স্ত্রীকে দিয়ে, সে একজন স্কুল টিচার, সে তার স্ত্রীকে দিয়ে কালকে পরশু দিনকে রাত্রেবেলায় শ্লীলতাহানি কেস দিয়েছে। ছিল ও কলকাতা মেডিকেল কলেজে ছিল, আমার এটা ভাঙিন জামাইয়ের ব্রেন টিউমার হয়েছে, ওরও ট্রিটমেন্ট, হ্যাঁ, ওর ট্রিটমেন্টের জন্য সে সেদিনকে ছিল। তো সেই জায়গার উপরে আমার জোরপূর্বক একটা ইলেকট্রিক খুঁটি গাড়ছিল। আমার ভাই একটা যেয়ে বলে তাকে, ঝন্টুদা তুমি কেন আমার জায়গার উপরে খুঁটি গাড়ছো? তো এই মোট দুটো কথা হয়েছে। তারপর আমিও যাই, আমি যেয়ে বলি, ঝন্টুদা তুমি এইগুলো করছো কেন? মোহরি নিয়ে এসে আপনার জায়গাটা মাফ করি, আপনি খুঁটি গাড়বেন। বলো ঠিক আছে, তুই যখন এই কথা বলেছিস, আর সরফরাজ যেমন আমার নামে কেস টেস না দেয়, আমরা ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না, কেস আমরা নামে দেবে না। সরফরাজকে কাল রাত্রে একটার সময় অ্যারেস্ট করেছে, আর শ্লীলতাহানি কেসে অ্যারেস্ট করেছে, ও কেস দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ন্যায্য বিচার চাই। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করে সত্যটাকে উদ্ঘাটন করুক। সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য আরামবাগ ব্যবসায়ী মহলে। নিউজ আজ বাংলা, আরামবাগ।